ডাব্লিউপি কনস্টেবল এর মেন এক্সামের রেজাল্টটি সাত তারিখেও দিল না আবার দশ তারিখও দিল না তাহলে কবে দেবে আর রেজাল্ট দেওয়ার পর কাট কত কম হবে আর কেন বা কম হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রেজাল্ট ফোকাস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে ডাব্লিউপি মেন এক্সামের রেজাল্টটি সাত তারিখও দিল না আবার দশ তারিখেও দিল না তাহলে কবে দেবে তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো কারণ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের রেজাল্টটি কিন্তু আঠারো তারিখের মধ্যেই দিয়ে দেবে মানে মার্চের আঠারো তারিখ কথা বলছি এখানে তো মার্চের আঠারো তারিখের মধ্যে দিয়ে দেবে সেটা কবে দিবে তা পার্টিকুলার ডেট বলা সম্ভব নয় কারণ এটা সম্পূর্ণভাবে ডাব্লিউ বোর্ড এর হাতে আছে তারা কবে তাদের মানে এই রেজাল্টের সমস্ত কাজ কমপ্লিট হয় তারপর তারপর তো সেটি পাবলিশ করবে তো সেটি কবে করে তার কোনো ডেট এখন পর্যন্ত উঠে আসেনি আর কোনো তথ্যের মাধ্যমে জানা যায়নি যে কবে দেবে তার পার্টিকুলার কোনো ডেট কারণ সাত তারিখ ছিল ডেটে দিল না তাহলে এই তোমাদের তারিখের আগেই এটা কিন্তু কনফার্ম তো সেটা কবে দিবে অবশ্যই ডাব্লিউপি বোর্ডের হাতে রয়েছে সেটি জবেই দিবে আমি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তবু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো না হলে ডাব্লিউপি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিকে ফলো করতে পারো তো আমার দিক থেকে একটা বেস্ট তোমাদের আইডিয়া হয়েছে যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেলটির মাধ্যমে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে ওকে এই যে আঠারোই মার্চ রেজাল্টটি মেন এক্সামের রেজাল্ট দেওয়ার কারণ দেখো ফ্রেন্ডস দু হাজার আঠারো রিক্রুটমেন্টের ফাইনাল রিটেন এক্সামটি তিরিশে জুন দু হাজার উনিশে হয়ে গিয়েছিল আর তার রেজাল্ট দিয়েছিল আটই আগস্ট দু হাজার উনিশে তাহলে এখানে সময় লেগেছিল আটত্রিশ দিন আটত্রিশ দিন পরে তোমাদের ফাইনাল রিটেন এক্সামের রেজাল্ট দিয়ে দিয়েছিলো তবে যদি সেম প্রসেস এই তো করে ডাব্লিউ বি বোর্ড তাহলে এতেও ওই আটত্রিশ দিনেই সময় লাগবে যদি এই আটত্রিশ দিন সময় লাগে তাহলে রেজাল্টির ডেটটি কবে হবে সেটি অবশ্যই দেখে নাও দেখো এর ফাইনাল রেটের এক্সামটি তোমাদের ষোলোই ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে হয়ে গেছে যদি এখানে আটত্রিশ দিন রেজাল্ট দিতে সময় লাগে তাহলে তোমাদের চব্বিশ তারিখে রেজাল্টটি দেবে অর্থাৎ মার্চের চব্বিশ তারিখে এই মাসের রেজাল্টটি দেবে কিন্তু ডাব্লিউবি বোর্ড এই রিক্রুটমেন্টটি খুব তাড়াতাড়ি করছে কারণ তোমরা দেখো যে সেটিতে তোমাদের দু হাজার রিক্রুটমেন্টের যে ফাইনাল রিটার্ন এক্সামটি হতে সময় লেগেছিল প্রায় তিন মাসের মতো আর এটিতে সময় লেগেছে এক মাস কি পনেরো কি ষোলো দিনের মতো সময় লেগেছে এটিতে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই রিক্রুটমেন্টটি কত ফাস্ট চলছে তো এর রেজাল্টটি খুব ফাস্ট দেবে সেটি কিন্তু এই যে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত অতদিন লেখবে না এই আঠারো তারিখের মধ্যেই দিয়ে দেবে এটা কনফার্ম এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স নিজের এক্সপিরিয়েন্সে কথাটি বলছে আর দেখো ফ্রেন্ডস এই বছর দু হাজার আঠারো রিক্রুটমেন্টের তুলনায় কাট অফটি কম হবে কেন কম হবে কারণ দেখো যে কোয়েশ্চান পেপারটি ছিল না যে দু হাজার আঠারো রিক্রুটমেন্টের কোশ্চেন পেপারটি আর দু হাজার উনিশ রিক্রুটমেন্টের কোশ্চেন পেপারটি এই দুটি ম্যানের কোয়েশ্চান পেপারটি দু হাজার উনিশের যে রিক্রুটমেন্ট অর্থাৎ দু হাজার কুড়ির যে ফাইনাল এক্সামটি হলো তার কোয়েশ্চান পেপারটি একটু টাফ ছিল দু হাজার আঠারো রিক্রুটমেন্টের তুলনায় তো অবশ্যই আর এই দেখো ফ্রেন্ডস এর ভ্যাকেন্সি পরিমাণটা খুবই বেশি রয়েছে দু হাজার সাতশো সামথিং ভ্যাকেন্সি বেশি রয়েছে বছর তো অবশ্যই এর কাট অফটি কম হবে কতটা কম হবে অবশ্যই আমি বলবো ভিডিওতে তো দেখো ফ্রেন্ডস ইন্টারভিউর জন্য ডাক পাবে যারা ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা অবশ্যই তিরিশ থেকে একত্রিশের মধ্যে যাদের নাম্বার রয়েছে তারা অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক পাবে কিন্তু তোমরা এখানে ইন্টারভিউ যদি তেরো থেকে চোদ্দ নম্বরের মধ্যে তুলতে পারো এই এইখান থেকে অর্থাৎ যে জেনারেল ক্যাটাগরি তিরিশ থেকে একত্রিশ যদি তেরো থেকে চোদ্দ নাম্বার তুলতে পারো তাহলে তাহলেই তুমি মেরিট লিস্টে তোমার নাম আসবে আর ওবিসি বি হলে উনত্রিশ থেকে তিরিশ ওবিসি এ হলে আঠাশ ও এসি হলে সাতাইশ হলে পঁচিশ তো এই সমস্ত ক্যাটাগরি মানে ক্যাটাগরি এই সমস্ত নাম্বারগুলো যারা যারা পেয়েছ তারা অবশ্যই ইন্টারভিউ জন্য শুরু করো কারণ এই নাম্বার থেকেই তোমরা ইন্টারভিউ ডাক পাবে আর ফাইনাল কাট কত যাবে সেটি বলবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে দু হাজার আঠারো রিক্রুটমেন্টের ফাইনাল কাট অফটি কত গিয়েছিল তো দেখো ফ্রেন্ডস তোমরা অবশ্যই স্ক্রিনের দেখতে পাচ্ছ যে যারা ইউ আর ক্যাটাগরি ছিল অর্থাৎ জেনারেল তাদের কাট অফটি গিয়েছিল সাতচল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ আর ওবিসি বিসি বি এর গিয়েছিলো ছিচল্লিশ পয়েন্ট ওয়ান সেভেন ও বিসি এর গেছিলো একচল্লিশ আর এসসির গেছিলো বিয়াল্লিশ পয়েন্ট এইট থ্রি আর এসটির গিয়েছিল আটত্রিশ তো অবশ্যই এটা দু হাজার আঠারো রিক্রুটমেন্টের ফাইনাল কাট অফটি এখানে আমরা দেখে নেব যে এক্সপেক্টেড দু হাজার কুড়ি রিক্রু সরি দু হাজার উনিশ রিক্রুটমেন্টের যে ফাইনাল এক্সামের এক্সপেক্টেড কাট অফটি কত যাবে মানে ইন্টারভিউ সমেত যে কত নাম্বার তোমাদের মেড লিস্ট করবে সেটি হচ্ছে যে যারা ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা অবশ্যই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মধ্যে যদি নাম্বার কারো কারা কারো যদি পেয়ে থাকো মানে মেনে তুমি তোমার যে কোয়েশ্চেন পেপারটি মিলিয়ে যদি তোমার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার চলে আসে তাহলে তুমি কনফার্ম তোমার চাকরিটি কনফার্ম আর যাদের নাম্বার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ঘোরাঘুরি করছে তাদেরও হওয়ার চান্স সত্তর পার্সেন্ট রয়েছে কিন্তু যাদের নাম্বার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তাদের হওয়ার চান্স খুবই কম এখানে তোমরা ধরতে পারো সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট তাদের হওয়ার চান্স ও বি যারা আছো না তাদের ফোরটি থ্রি থেকে ফোরটি ফোর এর বেশি কাট অফ হবে না ও এর ক্ষেত্রে চল্লিশ থেকে একচল্লিশ আর এসির ক্ষেত্রে উনচল্লিশ এখানে উনচল্লিশ না এর থেকেও কম হবে এক কিংবা দুই কম হবে এসির ক্ষেত্রে কারণ এসির ভ্যাকেন্সিটা প্রচুর পরিমাণ রয়েছে প্রায় দুগুণের উপর ভ্যাকেন্সি রয়েছে দু হাজার আঠারো রিক্রুটমেন্টের তুলনায় আর এসটি যারা সাইন্ত্রিশ মধ্যে পেয়েছ মানে সাইন্ত্রিশ নাম্বার পেয়েছ তারা অবশ্যই কনফার্ম মানে চাকরিটা কনফার্ম হতে পারো তো ফ্রেন্ডস এই ছিল ফাইনাল যে মেরিট লিস্টে যে নাম্বারটি মানে চাকরিটি পাওয়ার জন্য যে নাম্বারটি পেতে হবে সেটি হচ্ছে এই নাম্বারটি তো অবশ্যই তোমরা যদি এই নাম্বারটি আগেই পেয়ে যাও অর্থাৎ মেন এক্সামে পেয়ে যাও তাহলে তোমাদের ইন্টারভিউ কোনো চাপ নেই আর যারা যারা নাম্বারটি এই নাম্বার থেকে পাঁচ থেকে সাত নাম্বার কম আছে তারা অবশ্যই ইন্টারভিউজন প্রিপারেশন শুরু করে দাও তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে ধন্যবাদ